আমি গিয়েছিলাম সিঙ্গাপুর আর এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন আজকে কথা বলবো সিঙ্গাপুর এয়ারলাইনের ফুড সার্ভিস অ্যান্ড এভরিথিং তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদেরকে ফুড সার্ভ করে দিয়েছে এটা ছিল আমার রাতের ফ্লাইট তো ওরা দিয়েছে হচ্ছে কি ডিনার ঢাকা থেকে সিঙ্গাপুর যেতে মোটামুটি সাড়ে তিন ঘন্টার মতো সময় নেয় সিঙ্গাপুর এয়ারলাইনে আর ফ্লাইটটা মানে সবসময়ই থাকে হচ্ছে রাতের দিকে সিঙ্গাপুরে যেতে গেলে বারোটার একটা ফ্লাইট থাকে ম্যাক্সিমাম টাইম তো যাই হোক এই হচ্ছে গিয়ে ওদের ফুড ওদের দুটা মেনু থাকে চিকেন অ্যান্ড ফিশ ভেজ ভেজ তো আমি চিকেনের যেটা সেটা নিয়েছি এই ডেজার্টটা খুবই মজার ছিল ওদের খাবার অনেক ভালো ছিল আমি অনেক এয়ারলাইনে যাওয়া আসা করেছি এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন অবশ্যই সিঙ্গাপুর এয়ারলাইন কারণ ওদের ফুড সার্ভিস বিহেভিয়ার এভরিথিং ওয়াজ রিয়েলি রিয়েলি গুড আমি অবশ্যই আবারও সিঙ্গাপুর এয়ারলাইনে যাওয়া আসা করবো সেটা সিঙ্গাপুরে যাই অথবা অন্য কোনো দেশে যাই তো এখানে দেখো রাইস দিয়েছিল তারপর ভেজিস দিয়েছিল চিকেন দিয়েছিল তারপরে স্যালাড দিয়েছে তারপর ডেজার্ট দিয়েছে বান দিয়েছে পানি দিয়েছে টি ছিল কফি ছিল জুস ছিল এভরিথিং ছিল অ্যান্ড খুবই বেশি ভালো ছিল আমার এয়ারলাইনের ফুড রিভিউ করতে খুব ভালো লাগে আমি আগে আরও অনেক ফুড রিভিউ করতাম যদি নট আ ফুড রিভিউ আমি ফুড রিভিউর হইতেও চাই না আমি জাস্ট আমার ট্রাভেল এক্সপিরিয়েন্স থেকে জাস্ট এই পার্টটা শেয়ার করছি তো তোমরা যদি সিঙ্গাপুর ব্লগ দেখতে চাও সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর এই তো এটা কিন্তু ওয়াটার দেখো এরকম ছোট্ট একটা কন্টেনারে ওয়াটার দেয় ওরা আর ওইটা হলো গিয়ে আমার একটা ম্যাঙ্গো জুস ছিল আজ তাহলে এখানে শেষ করছি ভিডিও পড়া